নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন রায় এবং আমার চ্যানেল দীপাঞ্জন রায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অ্যানালিস্টে সবাইকে স্বাগত। আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হলো ন্যারেশন চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের রুলসগুলো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে গেলে কী কী রুলস আমাদের ফলো করতে হয়, সেটাই হলো আজকের ভিডিওর আমাদের বিষয়বস্তু। তাহলে চলুন শুরু করি। ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন চেঞ্জ, ডিরেক্ট স্পিচে থেকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়মগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। এখন দুরকমভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আর একটা WH ওয়ার্ড ছাড়া। প্রথমে আমরা যেটা দেখব যে উইদাউট WH ওয়ার্ডস অ্যান্ড হাউ, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আছে তার ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি রুলসগুলো আছে। রুলস নাম্বার ওয়ান, এই ধরনের বাক্যকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করতে প্রশ্নবোধক বাক্যটিকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হয়। দু নম্বর রুলস, রিপোর্টিং ভাবটিকে ইনডিরেক্টে আস্ক, এনকোয়ার অফ এবং কোনো কোনো ক্ষেত্রে ওয়ান টু নোয়ে প্রয়োজন মতো পরিবর্তিত করতে হয়। তিন নম্বর, লিঙ্কার হিসেবে ইফ বা হোয়েদার বসে, যেহেতু এই বাক্যগুলোতে ক্ষেত্রে প্রশ্ন করলে তার উত্তর হ্যাঁ বা নাতে দেয়া যায়, সেই জন্য এর লিঙ্কার হিসেবে এখানে ইফ বা হোয়েদার বসবে। আর চার নম্বর, ইনডিরেক্ট স্পিচের শেষে ফুল স্টপ বসে। আমরা যদি এই নিয়মগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে দেখব দ্য বয় সেড টু মি ইজ দ্য ম্যাঙ্গো সুইট, এই যে ইজ দ্য ম্যাঙ্গো সুইট এই প্রশ্নটার উত্তর কিন্তু হ্যাঁ বা নাতে হতে পারে, সেই জন্যে এর লিঙ্কার হিসেবে মাঝখানে ইফ বসবে বা ওয়েদার বসবে। আমরা আনসার লিখব দ্য বয় আক্স টু মি, এই সেট টু যেহেতু রয়েছে এখন যেহেতু প্রশ্ন হয়েছে সেই জন্যে সেট টুর জায়গায় আমরা আক্স লিখব, আক্স মি লিঙ্কার হিসেবে ইফ, আর এটাকে নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করব, তাই সাবজেক্ট প্রথমে আসবে দ্য ম্যাঙ্গো, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট তাই পাস্ট ইনডেফিনাইট হবে, ইজের জায়গায় ওয়াজ বসবে এবং লাস্টে সুইট বসবে। দু নম্বর, শি সেড টু হিম হ্যাভ ইউ রিড দ্য লেটার, আমরা লিখব শি আস্কড হিম ইফ অথবা হোয়েদার হি হ্যাড, ইউ যেহেতু যাকে প্রশ্নটা করা হয়েছে সে, সেই জন্য ওখানে হিম ছিল অর্থাৎ হি হবে, আর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাই হি এর পরে হ্যাড, তারপরে রিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিড, তারপরে যেমন দ্য লেটার ছিল দ্য লেটার বসে যাবে। তিন নম্বর, আই সেড টু বিনয় ডিড ইউ সি পলাশ, আমি লিখব আই আস্কড বিনয় ইফ হি হ্যাড সিন পলাশ, যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট ছিল সেটা পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট হবে, সেই জন্যে সাবজেক্ট অর্থাৎ ইউ যেটা ছিল যাকে বলছে বিনয় সে, তার জায়গায় আমরা হি লিখব এবং এটা পাস্ট পারফেক্টে ট্রান্সফর্ম করে দেব। চার নম্বর, দ্য ম্যান সেড টু তরুণ ক্যান ইউ সুইম, এটা মডাল অক্সিলারি দিয়ে প্রশ্ন, এরও উত্তর হ্যাঁ বা না যেহেতু হতে পারে সেই জন্য এখানেও লিঙ্কার হিসেবে ইফ বসবে এবং আমরা ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে গেলে লিখব দ্য ম্যান আস্কড তরুণ ইফ, যেহেতু এখানে তরুণ ইউ যেহেতু তরুণ সেই জন্য ওখানে হি, আর তারপরে ক্যানের পাস্ট ফর্ম যেটা কুড এবং সুইম বসবে তারপরে। এবার দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ WH ওয়ার্ডস অ্যান্ড হাউ, অর্থাৎ WH ওয়ার্ড এবং হাউ দিয়ে যে প্রশ্নবোধক বাক্যগুলো হয় সেগুলোর ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ ট্রান্সফর্ম করতে গেলে কী নিয়ম ফলো করতে হয়। WH ওয়ার্ডস এবং হাউ দিয়ে রিপোর্টেড স্পিচে প্রশ্নবোধক বাক্য থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের সংযোজক হিসেবে ওই WH শব্দ হাউ থেকে যায়, সেক্ষেত্রে ইফ বা হোয়েদার বসানোর কোনো প্রয়োজন নেই, বাকি সব পরিবর্তনগুলো আগের অন্যান্য যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে আগে আমরা যেটা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের যা পরিবর্তন সেই অনুযায়ী হবে। তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, আমরা যদি বলি হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, এখানে প্রশ্নটা যেহেতু হোয়াট দিয়ে আছে অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে, আমরা যখন ট্রান্সফর্ম করব লিখব হি আস্কড মি, সেড টু থাকলে আস্কড হবে যেহেতু প্রশ্নবোধক বাক্য আস্কড মি, আর এখানে কোনো লিঙ্কার হিসেবে ইফ বা হোয়েদার বসলো না যেহেতু এটা WH ওয়ার্ড, ওই হোয়াটটাই ওখানে মাঝখানে লিঙ্কার হিসেবে বসে গেল। আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং যেহেতু ছিল, এবারে ইউটা যেহেতু আমাকে প্রশ্ন করেছে ওই জন্যে
এটা যেহেতু আমরা বর্ণনামূলক বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, সেই জন্য সাবজেক্ট ইউটা বাইরে চলে আসবে, প্রথমে চলে আসবে। আর যেহেতু আমাকে প্রশ্নটা করেছে, ইউটা আমি, সেই জন্য আই বসবে। আর তারপরে আই এর পরে যেহেতু পাস্ট, এটা ইনডিফিনাইট, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ট্রান্সফর্ম করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই লিখবো আই, তারপর ওয়াজ, আর ভার্বের সঙ্গে যেমন আইএনজি দিয়ে ছিল সেভাবেই ডুইং বসবে। তাহলে হবে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। তারপরে রতন সেড টু মি হাউ ডিড ইউ নো দিস, একইভাবেই আমরা লিখবো সেড টুর জায়গায়, রতন আস্কড মি হাউই বসে যাবে, যেহেতু আমাকে প্রশ্নটা করেছে সেই জন্যে আই। তারপরে যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে আই এর পরে হ্যাড বসবে, আর নো এর থার্ড পার্সন সিঙ্গুলার নোন, আর দিস থাকলে দ্যাট হয়। তিন নম্বর, শি সেড টু আস হোয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, আমরা মানে সে আমাদের জিজ্ঞেস করলো যে গতকাল আমরা কোথায় গিয়েছিলাম, মানে গতকাল তোমরা কোথায় গিয়েছিলে, যেহেতু আমাদের প্রশ্নটা করেছে। আমি লিখবো শি আস্কড আস হোয়্যার উই, যেহেতু আমাদের করেছে, ইউটা যেহেতু আমরা, সেই জন্যে উইটা প্রথমে আসবে। তারপরে যেহেতু এটা ওই পাস্ট ইনডেফিনাইট অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে, ওই জন্য হ্যাড গান, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। চার নম্বর, দ্য ট্রাভেলার সেড হাউ ফার ইজ চেন্নাই ফ্রম হিয়ার, আমরা লিখবো দ্য ট্রাভেলার আস্কড হাউ ফার, চেন্নাইটা প্রথমে চলে আসবে যেহেতু আমরা অ্যাসার্টিভ করব, প্রথমে চেন্নাই প্রথমে এলো, তারপরে ইজের জায়গায় ওটা যেহেতু পাস্ট, আমাদের রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, তাইলে ওয়াজ হবে, আর ফ্রম আর হেয়ার থাকলে দেয়ার হয়। পাঁচ নম্বর, দে সেড টু মি হোয়াট ক্যান ইউ ডু ফর আস, একইভাবেই সেড টু থাকলে আস্কড হবে, দে আস্কড মি, হোয়াটটা হোয়াটের জায়গায় বসে যাবে, আর যেহেতু প্রশ্ন সেই আমাকেই করেছে, ইউটা আমি এখানে, অতএব আই চলে আসবে, ক্যানের জায়গায় কুড হবে, ডু ফর, এখানে আস বলতে আমাদের মানে তাদের জন্যে বলেছিল যে দে যেহেতু তারা, ওই জন্যে আস বলতে ওখানে দেম বসবে। তাহলে আমরা দেখে নিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে গেলে কী রুলস আমাদের ফলো করতে হয়, সেগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে রুলসগুলো দেখে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা যদি মনে হয় যে আমার ভিডিওয়ে কোথাও কোনো ভুল ত্রুটি আছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। আর চ্যানেলে যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার কারণ অনেক ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আমরা নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।